আর এবার মহারাষ্ট্রের একটি দুর্ঘটনার খবরে চোখ রাখবো। মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 7 জন চিকিৎসক পড়ুয়ার। মৃতদের মধ্যে স্থানীয় এক বিজেপি বিধায়কের ছেলেও রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গতকাল গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে। 7 জন চিকিৎসক পড়ুয়া একটি গাড়িতে ওয়ার্ধা যাচ্ছিলেন। রাস্তায় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে 40 ফুট নিচে পড়ে যায়। গাড়ির 7 আরোহীর মৃত্যু হয়েছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, 5 দিন পর অবশেষে দেশে একদিনে কোভিড আক্রান্তের সংখ্যা 3 লক্ষের নিচে নামলেও উদ্বেগ বাড়িয়ে গত 24 ঘন্টায় মৃত্যুর সংখ্যা 40% বেড়েছে। এই প্রসঙ্গে আমরা কিছুক্ষণ আগে টেলিফোন লাইনে যোগাযোগ করেছিলাম চিকিৎসক কুণাল সরকারের সঙ্গে। ডক্টর সরকার ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। তো আমাদের তো মাথায় রাখতে হবে যে সপ্তাহ দুয়েক আগে আমাদের সংক্রমণের হার যথেষ্ট বেশি ছিল, এবং কম্পেয়ার টু দ্য নাম্বার অফ ইনফেকশন আমরা চাই না, আমরা একটুও বাড়তি মৃত্যু কারো চাই না, কিন্তু সেখানে হয়তো এখনো ডেথ রেটটা একটা লিমিটের মধ্যে আছে। আর সেকেন্ডলি যেটা আমাদের ডেথ রেটটা যেটা আমাদের মনে করাবে যে আমরা সবাই যেহেতু একটা অমিক্রনের স্টেজে আছি বা আছি বলে মনে করছি, যেহেতু অমিক্রনটা এখনো ডায়াগনোসিসের স্টেজে হাতে পাওয়া যায় না, আমরা এখনো খানিকটা অন্ধকারে যে ডেল্টা ভাইরাসটা আমাদের মধ্যে কি এখনো 10% আছে, 5% আছে, 15% আছে সেটা আমরা জানি না। কারণ অমিক্রন ইনফেকশনের যেটা স্বভাবগত চরিত্র, সেই স্বভাবগত চরিত্র থেকে কিন্তু মর্টালিটি এতটা আসার কথা নয়। তার মানে এটাও মাথায় রাখতে হবে যে কোথাও কোথাও কোনো কোনো পকেটে এখনো হয়তো ডেল্টার ঘোরাফেরা আছে। তো এই কথাটা আমরা মাথায় রাখি, আর আমরাও ডাক্তাররা খানিকটা অন্ধকারে রয়েছি, কারণ আমরা সমস্ত ইনফেকশনকেই এখন প্রায় অমিক্রনের ধাঁচে চিকিৎসা করছি। তো এটা আমাদের মনে করিয়ে দেবে যে কতদিনের জ্বর, তার সিমটমস কত, তার রক্ত পরীক্ষা কত, যার জ্বরটা 4-5 দিনে কমছে না, এই সমস্ত পরিস্থিতিতে আমরাও যেন মাথায় রাখি যে সবাইকে একেবারে গদবাঁধা ভাবে অমিক্রন ট্রেন্ডে চিকিৎসা করাটা হয়তো সবসময় ঠিক নাও হতে পারে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।